Hi friends, welcome back to my channel. Assalamu alaikum. কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, তাই না? আর আমি বলছি আপনাদের মাঝে সালমাস বিউটি গ্ল্যাম থেকে। আমি আপনাদের জন্য আজকে একটি মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি। সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন আর অলরেডি আমি আমার কমিউনিটি ট্যাবে পোস্ট করেছি, আপনাদেরকে জানিয়েছি আমার মেকআপ লুক আসতেছে। আর এটা হচ্ছে আমাদের এখন বসন্তকাল চলছে, তো সেই উপলক্ষে আমি আজকে মেকআপটি আপনাদের সাথে মেকআপ টিউটোরিয়ালটি শেয়ার করছি। আর এটার ভিতরে একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমি এই লুকটি এমনভাবে তৈরি করেছি যেটা কিনা আপনারা চাইলে ভ্যালেন্টাইন্স ডেতেও এই লুকটি করতে পারেন। আর যেহেতু এখন বসন্ত চলছে আমাদের বাঙালিদের, তার জন্যে বসন্তর কালারই পরেছি, শাড়ি পরেছি হলুদের উপরে লাল, আর ব্লাউজটা হচ্ছে কালার মাল্টি কালারের। তার বেশি কথা বাড়াচ্ছি না, আমি আপনাদের জন্য আমার মেকআপ টিউটোরিয়ালটি শুরু করছি। তো আর একটি কথা বলে না, এটা আমার রিকোয়েস্টেড ভিডিও ছিল আর আপনারা অনেক ওয়েট করতে ছিলেন, তো আর আপনাদের আর ওয়েট করতে হবে না, তাই আজকে শেয়ার করে দিলাম। তো আমি শুরু করছি আমার মেকআপ টিউটোরিয়ালটি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বিলো করে জানাবেন আমার মেকআপ টিউটোরিয়াল কেমন লেগেছে বসন্ত এবং ভ্যালেন্টাইন্সে এই লুকটি করতে পারেন আপনারা। আমি চেষ্টা করেছি সেভাবে আর কি লুকটি করার জন্য। আর দেখতে পাচ্ছেন আমি দুই ধরনের ক্লোথ মানে পোশাক পরেছি, একটা শাড়ি পরেছি আর আমার পরায় এখন যে ব্ল্যাক এবং মেরুন কালারের ড্রেস পরেছি। তো দুইটা লুকই দুই কালারের ভিতরে দুই রকম লাগতেছিল লুকটি, তো সেটা শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর কথা বাড়াচ্ছি না, এখান দিয়ে আমার মেকআপ টিউটোরিয়াল শুরু হয়ে গিয়েছে। তা আমি প্রথমে কি করেছি, আমার ফেসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি মেকআপ করার আগে। তারপরে আমি আমার ময়শ্চারাইজার আর কি এভিনিউর একটি ময়শ্চারাইজার ইউজ করেছি আমার ফেসে। ফেসটাকে আমি ভালো করে ক্লিন করার পর আমি আর কি আমার ময়শ্চারাইজারটা ইউজ করেছি। তো ময়শ্চারাইজার ইউজ করার পর আমি 10 মিনিট ওয়েট করেছি, তারপরে আমি প্রাইমার ব্যবহার করেছি 10 মিনিট পর। প্রাইমারটা হচ্ছে হার্ট ক্যান্ডির পারফেক্ট প্রাইমার, এটা মানে মিনিমাইজার লাইন, মানে যে আমাদের ফেসের যে লাইন আর কি রিঙ্কেল গুলো থাকে বা পোর্স, এগুলিকে স্মুথ ফিনিশ লাইন দেয়, তো সেই জন্য ওইটা করেছি লাগিয়েছি। তারপরে আমি কি করলাম, আমার প্রাইমার লাগানোর পর আমি আমার আইব্রাউ গুলোকে শেপ করে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই, আগে করে ফেলেছি। তারপরে আমি আইব্রাউ আমার হওয়ার পর আমি যে কনসিলার থার্ডের শেপ থার্ড যেটা, সেটা লাইট যে মিডিয়াম শেড দিয়ে আমি আমার আইলিড আর আইব্রাউ বোনের যে নিচের অংশটা সেটাকে কনসিল করে নিয়েছি। তারপরে আমি একটি লুজ পাউডার ইউজ করেছি, সেটা তো আমি দেখিয়ে দিয়েছি নামটি। আর তারপরে আমি করেছি যে যে আইশ্যাডোটা আমি ইউজ করেছি আফটার কনসিলার আইলিডের উপরে, সেটা হচ্ছে পয়েজ, এটা হচ্ছে একটি ম্যাকের আইশ্যাডো, এটা লাইট পিঙ্ক বলা যায়, সেটা আমি ব্যবহার করেছি আমার চোখে। তারপরে আমি লোরিয়াল প্যারিসের যে ম্যাট আইশ্যাডো সেটি লাগিয়ে নিয়েছি আমার আইলিডের কর্নারে, এবং আমি ভালো করে আমার আইশ্যাডো গুলোকে ভালো করে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ইউজ করছি আমার চোখের আইলিডের কর্নারে যেই কর্নার সাইডটি, সেটাকে আমি সেখানে আমি লাইট যে কালার লাইট ব্রাউন কালার বলে এটাকে, এই প্যালেট থেকে নিয়ে আমি লাগিয়ে নিয়েছি দুটো চোখে। আর এখন আমি আমার চোখের কর্নার দিয়ে হাইলাইটার দিয়ে দিচ্ছি, এতে করে চোখটাকে একটু বড় লাগে আর দেখতে স্টানিং একটা আই লুক লাগে। বেসিক্যালি মেকআপটা সামনাসামনি বেশি ভালো লেগেছে আমার কাছে, আর আমি যেহেতু প্রপার স্টুডিও আমার নেই মানে মেকআপ করার, আমার কোনো লাইট সেটিং নাই একটু বাসায়, আর আমি যে বাসায় থাকি অ্যাপার্টমেন্টে সেখানে একটু লাইটিং কম, সব কিছু মিলিয়ে আমার প্রপার কোনো মেকআপ করার স্টুডিও নাই, যার কারণে মেকআপ গুলো অত বোঝা যায় না ভিডিওর ভিতরে, বাট সামনাসামনি অনেক বেশি বোঝা যায় এবং অন্যরকম লাগে। তো আপনাদের সুবিধার্থে বলে দিয়েছি, আর পিকচারে আর বেশি কালারফুল লাগে
ভিডিও থেকে। তো তারপরে আমি আমার চোখে যেই লাইট ব্রাউন কালার আই শ্যাডোটা লাগানোর পর আমি ভালো করে ব্লেন্ড করেছি, তারপরে আমি আইলাইনার লাগিয়েছি আমার চোখে। আইলাইনারটা হচ্ছে মেবিলিনের নিউ ইয়র্ক ক্যাট টু স্টুডিও ব্ল্যাক আইলাইনার, এটা হচ্ছে লং লাস্টিং ওয়াটার প্রুফ আইলাইনার। তারপরে আমি আমার ওয়াটার লাইনে একটা হোয়াইট পেন্সিল নিয়ে, সেটাও লং লং ওয়ার ওয়াটার প্রুফ আইলাইনার, এটা হচ্ছে অ্যাবসোলুট নিউ ইয়র্কের এই এই হোয়াইট পেন্সিলটা। তারপরে আমি আমার চোখে এখন মাস্কারা লাগিয়ে নিচ্ছি। মাস্কারাটা হচ্ছে আমি আমার এটা মেবেলিনের নিউ ইয়র্ক, এই মাস্কারাটা আমি ব্যবহার করেছি আমার চোখে মাস্কারা দেওয়ার জন্যে। আর আর এখন আমি আমার চোখের মধ্যে যে আই আইলিডের যে নিচের অংশটা চোখের কাজল, আমি তো কাজল ব্যবহার করিনি, আমি সাদা হোয়াইট লাইন দিয়েছি আমার চোখের ভিতরে ওয়াটার লাইনে। আর ওয়াটার আমার চোখ যেহেতু চোখগুলো বেশি বড় না, যাদের চোখ আমার মতো ছোট তাদের জন্য আর কি বলছি একটু বড় দেখাবে যদি হোয়াইট ওয়াটার লাইনে হোয়াইট কালার পেন্সিল ব্যবহার করলে। তো আমি এই জন্য হোয়াইটটা আমার চোখে হোয়াইট কালারে পেন্সিল দিয়েছি ব্ল্যাক কালারের পরিবর্তে, যেন আমার চোখটা একটু বড় লাগে। তারপরে আমি নিচে আর কি আমার যেই আইলিডের উপরে যেই ব্রাউন কালারটা ব্যবহার মানে আই শ্যাডোটা ব্যবহার করেছি সেটাই আমি আমার চোখের নিচে দিয়েছি। এখন আমি আইব্রাউজের হাইলাইটারটা দিয়ে হাইলাইট করে নিচ্ছি। এই হাইলাইটার গুলো হচ্ছে আমার হার্ট ক্যান্ডি। হার্ট ক্যান্ডি আমি জানি না আপনারা সবাই চিনেন কিনা, এটা খুবই আমার আমি অনেক ইউজ করেছি, আমার কাছে ভালো লেগেছে এই প্রোডাক্টগুলো। তো আপনারা চাইলে হার্ট ক্যান্ডি ব্যবহার করতে পারেন, আমার কাছে ভালো লেগেছে। তারপরে আমি আমার আইল্যাশেস লাগিয়ে নিয়েছি হার্ট ক্যান্ডির যেই কি আই হাইলাইটারের পর আমি আমার আইল্যাশেস লাগিয়েছি। তারপরে আমি এখন ফাউন্ডেশন করব আমার ফেসে। তো আমি দুই রকমের ফাউন্ডেশন নিয়েছি, একটা হচ্ছে ট্রু ম্যাচ, যে ট্রু ম্যাচ লোরিয়েল হেলথ হেলদি যে লুমিনাইজ মেকআপটা মানে যে ফাউন্ডেশনটা সেটা আর কি ব্যবহার করেছি। সাথে ব্যবহার করেছি আমি পহরা যে ফাউন্ডেশন সফট ম্যাট লং ওয়ার লিকুইড ফাউন্ডেশন, এই দুটো আমি একসাথে মিক্স করে ব্যবহার করেছি। তারপরে যে আমি আমার এখন আইয়ের নিচে সেটিং পাউডার দিয়ে দিচ্ছি। সেটিং পাউডারটা হচ্ছে এনওএক্স এর এইচডি যে স্টুডিও সেটিং পাউডার সেটা দিয়ে দিচ্ছি। এই পাউডারটা ফাউন্ডেশনটাকে সেট করে এবং মেকআপ লুকটাকে একটি ম্যাট ফিনিশিং দেয়। আমার কাছে এই সেটিং পাউডার খুবই ভালো লাগে এই এনওএক্স এর। তারপরে আমি আমার কন্ট্রোলিং করে নিচ্ছি একটি কন্ট্রোল ব্রাশ দিয়ে, মেকআপ ব্রাশ দিয়ে। আর কন্ট্রোলটা আমি তো দেখিয়ে দিয়েছি নামটি, আমি সবগুলো নাম বলতে গেলে আমার কথা অনেক মিস হয়ে যাবে, তো আপনারা নাম দেখে পড়ে নেবেন। আর আপনাদের সুবিধার্থে আমি আমার ডিসক্রিপশন যে বক্সে আমি সবগুলো প্রোডাক্টের নাম লিখে দিব, তো আপনারা ভালো করে ওইখান থেকে দেখে নেবেন কি কি প্রোডাক্ট আমি ইউজ করেছি। এখন আমি আমার লুজ পাউডার গুলোকে ব্রাশের সাহায্যে ঝেড়ে নিচ্ছি। তারপর আমি আমার নাকের পাশে কন্ট্রোল করে নিচ্ছি। এখন আমি এই লুজ পাউডার দিয়ে আমার ফেসের ভিতরে একটু ভালো করে যেখানে আর কি একটু লাইক হার্শ লাইন গুলো দেখা যাচ্ছে বা ভালো করে ফিনিশ হয় না সেটাকে একটু বসিয়ে নিয়েছি। এখন আমি হাইলাইটার দিয়ে আমার নাকের উপরে একটু হাইলাইট করে নিচ্ছি অ্যান্ড চিক বোন যেটা গাল আমার ফেসে সেখানে আমি হাইলাইট করে নিচ্ছি। আর এই হাইলাইটারটাও খুবই ভালো, এটা হচ্ছে হার্ট ক্যান্ডির হাইলাইট, এটার ভিতরে ব্লাশ হাইলাইটার দুটাই আছে। তো আমি এটা ইউজ করেছি, দেখতেই পাচ্ছেন অনেক গ্লোই একটা লুক দেয়। তো আমি চোখের উপরও সেম হাইলাইটারটা ইউজ করেছি। এখন আমি আমার আইব্রাউজের উপরে একটু হাইলাইটার দিয়ে দিচ্ছি, এতে করে আইব্রাউজটা একটু মানে পয়েন্টি লাগবে এবং দেখতে শার্প লাগে, পয়েন্টি এবং সাপ একই কথা। তারপরে সেম
হাইলাইটার দিয়ে আমি আমার ঠোঁটের উপরে একটু লাগিয়ে নিচ্ছি। তো এখন আমি আমার ঠোঁটে একটু পরে লিপ লাইনার দিয়ে লিপস্টিক লাগিয়ে নিব। তো লিপ লাইনারটা হচ্ছে মিস রোজের প্রফেশনাল মেকআপ। তারপরে আমি অ্যাবসলুট যে নিউ ইয়র্ক কোম্পানি সুপার স্টে ম্যাট রেড কালারের লিপস্টিকটা দিয়েছি আমার ঠোঁটে। তারপরে লাস্ট ফিনিশিং হচ্ছে সেটিং স্প্রেটা, এটা হচ্ছে র্যামেলের স্টে ম্যাট ফিক্স প্রো। এই সেটিং স্প্রে দিয়ে আমার মেকআপ লুকটি ফিনিশ করলাম, মানে শেষ করলাম। তো এটা আমার ফাইনাল লুক। আশা করছি আপনাদের কাছে আমার এই পয়লা ফাল্গুনের বসন্ত মেকআপ লুকটি প্লাস ভ্যালেন্টাইন্স এর উপলক্ষে মেকআপ টিউটোরিয়াল করেছি আপনাদের জন্য। আই হোপ আপনারা লাইক করেছেন আজকে মেকআপ টিউটোরিয়ালটি। আর আমি চেষ্টা করেছি সবগুলো প্রোডাক্টের ডিটেলস বলার, যতটুকু পেরেছি বলেছি। আর একটু আগে পরে হয়ে গিয়েছে, সেজন্য কিছু মনে করবেন না। আর একটি কথা হচ্ছে আমার আর ভিউয়ার্স, আপনারা মনে হয় খেয়াল করেছেন আমার এক চোখে আইল্যাশের এক কর্নার দিয়ে উঠে গিয়েছে, মানে গ্লুটা ভালো করে লাগছে, ওটা আমি পরে ঠিক করবো। আর আরেকটি কথা বলছি, আমি যখন এই ভিডিওটি শুট করেছিলাম তখন রাত্রে ছিল, ডে টাইমে হলে ভালো হতো, তাহলে লাইটিংটা বেশি ভালো থাকতো, কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না ডে টাইমে মেকআপ টিউটোরিয়াল করা, কারণ আমার বাচ্চাদেরকে সামলিয়ে, বাসার কাজ সামলিয়ে তারপরে আমার মেকআপ টিউটোরিয়াল করতে হয়। তো আমি রাত্রে করেছি এই ফিল্মটা আর কি, মেকআপ টিউটোরিয়ালের। যেহেতু রাত্রে করেছি তো আমার বাচ্চারা ঘুমিয়ে যাওয়ার পর মেকআপ টিউটোরিয়ালটি করেছি। তারপরে আমার হাজব্যান্ডও ঘুমিয়ে গিয়েছিল যখন আমার ভিডিও শেষ হয়েছে আর কি, মেকআপ টিউটোরিয়াল ভিডিও। তো আমার মেকআপ শেষ হওয়ার পর আর কি কেউ ছিল না আর কি, যে সামনা সামনে ছবি তুলে দিবে বা ক্লোজ ভিডিও করে নিবে, সেরকম ছিল না হেল্পিং। যার কারণে আমি মানে সামনাসামনি ভিডিওটা এবং পিকচার তুলতে পারিনি। তো আমি যতটুকু পেরেছি নিজে নিজে সেলফি তুলেছি আর নিজে নিজে একটু ভিডিও করেছি। আর ভিউয়ার্স, আমি ট্রাই করেছি আমার জুয়েলারি গুলো আমার শাড়ির সাথে ম্যাচিং করে পরার, আর খুবই ভালো লাগছিল সামনাসামনি দেখতে, সবগুলো ভালো ম্যাচিং হয়েছে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আই হোপ ইউ গাইস লাইক মাই মেকআপ টিউটোরিয়াল। বাই, আল্লাহ হাফিজ।